আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমার ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আশা করছি সবার কাছে ভালো লাগবে। প্রতিদিনের মতোই আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মধ্যে চলে এসেছি, ভালো লেগে থাকলে তো অবশ্যই জানাবেন। আজকে হচ্ছে কি বোনের বাড়ি যাইতেছি, বোনের বাড়ি থেকে কোথায় কোথায় যাই তো সেগুলো নিয়ে থাকছে আজকের ব্লগটা। আজকে অনেক জায়গায় যাব, তো আমার সাথে কে যাচ্ছে? মিষ্টি যাইতেছে, মিষ্টির আম্মু। আমরা প্রথমে হচ্ছে গিয়ে একটু শেখরনগর যাব, আমাদের এখান থেকে। তারপরে যাব গোপালপুর, এরপরে বিকেলে কোথায় যাই তো সব মিলিয়ে আর কি দেখতে থাকুন, দেখলেই তো বুঝতে পারবেন। যেহেতু যাচ্ছি এক জায়গায়, এখন হলো গিয়ে যে কাছেই অটো আছে তাওহিদের আব্বু, ওনার অটোতে উঠে চলে যাব, একটু অপেক্ষা করি, হয়তো এসে পড়বে, তারপর আমরা চলে যাব। অটোর মধ্যে এখন গিয়ে বসি। আমাদের মিষ্টি তো অনেক খুশি, মিষ্টি হলো গিয়ে কোথাও বেড়াতে যাওয়ার কথা শুনলেই না অনেক খুশি হয়ে যায়। যে কোনো জায়গায় যদি বলি মিষ্টি যাইবা তাহলে সাথে সাথে রাজি হয়ে যায়, এটা দোকান হোক বা বাজার হোক বা কোথাও বেড়াতে যাওয়ার হোক আর কি, যে কোনো দরকারই হোক ওকে বললেই হলো, ও সাথে সাথে চলে যাবে আর কি। আর মিষ্টি হচ্ছে গিয়ে আমার পেছনে পেছনেই যাবে, আমি যেখানে যাই সেখানেই ও আছে। মিষ্টিকে নিয়ে গাড়িতে উঠলাম। আমরা চলে আসলাম, আর এসে হচ্ছে গিয়ে পাপড়িকে দেখতে পেলাম। প্রথমে হলো গিয়ে শেখরনগর গিয়েছি, ওইখানে দরকার ছিল যে কাজে, তো সেই কাজ হয়ে গেছে। তারপরে গোপালপুর চলে আসলাম, এক কাজে আর কি দুই কাজ হয়ে গেল, সব জায়গায় হলো, সব জায়গায় যাওয়া হলো আর কি। তো বোনের বাড়িতে আসলাম, আর রোজা তো অনেক খুশি, রোজারা তো এখনও এখানেই আছে, আর দুই দিন হয়তো থাকবে তারপরে চলে যাবে। আর এই যে দেখুন কীভাবে তাকায় আছে রোজা, এমনভাবে তাকাচ্ছে আর কি, আমি বলছি যে আমি ভিডিও করছি, তারপরে এই যে সবাইকে হাই বলতেছে, ও হচ্ছে গিয়ে যে রোল খাইতেছে, তো আমি বলতেছি কি খাচ্ছ, এই যে দেখাইতেছে হাঁ করে, এত পাকুনি। গাছের একদম ফ্রেশ কলা পেকে গেছে, আর আমি দেখেই তো লোভ সামলাতে পারলাম না, সিরে খেয়ে ফেললাম। সবাই আর কি খাইতেছে তো আমিও নিলাম। এদিক দিয়ে আমার বোন রান্না বান্না করতে বসছে এই গরমের মধ্যে। আমার বোনটা তো এমনিতেও শরীর ভালো থাকে না, বেশি সময়টাই অসুস্থ হয়ে পড়ে, তারপরও এত ইয়ের মধ্যেও আর কি রান্না বান্না করতেছে। যেহেতু মেয়েরা আসছে, মেয়ে জামাইরা আসছে, তো রান্না বান্না তো করতেই হবে, কাজটা আর কি একটু বেশি হয়ে গেছে। মানুষ যেহেতু বেশি তো কাজগুলো আসলে করতে অনেকটাই কষ্ট হয়। আমার বোনের শরীরটা ভালোই থাকে না একদম, তো রান্না বান্না করতেছে গরমের মধ্যে, লাকড়ি চুলায় রান্না করে। এখানে রান্না হচ্ছে গিয়ে মুরগির মাংস, ইলিশ মাছ, তারপরে যে ছোট মাছ আছে পাবদা মাছ, অনেক কিছুই রান্না করতেছে, পোলাও। তো এগুলি হচ্ছে আজকে রান্না বান্না। ইলিশ মাছটা খুবই ভালোভাবে রান্না করতেছে সাদা করে। আমার বোনের হাতের রান্নাটা কিন্তু অনেক মজা হয়, আর ইলিশ মাছের রান্নাটা তো আরও বেশি মজা হয়। তো এই যে রান্না হয়ে গেছে, এখন একটা পাতিলে বেড়ে দিতেছে আর কি, ঘরে নিয়ে যাবে। এরপরে এই যে পোলাও বসাবে, পোলাওর চালটা ভিজায় রাখছে।
মাছের তরকারিটা বেড়ে দিচ্ছে, এখন ঘরে নিয়ে যাবেন। কি হয়, একজনে যদি রান্না করে আরেকজন যদি সাহায্য করে তাহলে কিন্তু আরো একটু সহজ হয়ে যায় কাজগুলো। তো একা একা করতে গেলে আসলেই অনেকটা কষ্ট হয়। নাজমিন এগুলো আনতেছে আর নিতেছে আর কি। আর এই যে আমাদের মিষ্টি, সে হলো গিয়ে এদিক ওদিক ছোটাছুটি করতেছে, খেলাধুলা করতেছে। ফুবু বাড়ি আইসা সে অনেক খুশি। দুপুর হয়ে গেছে, আজান দিছে, দুলাভাই নামাজ পড়তে যাইব। পাঞ্জাবি পইরা রেডি হয়েছে, মসজিদে চলে যাবে দুপুরে নামাজ পড়ার জন্য। বললাম না, এক একজনে এক এক কিছু নিয়ে ব্যস্ত, আর এখনকার বাচ্চাগুলো হচ্ছে গিয়ে মোবাইল নিয়ে বেশিটা সময় থাকে। রোজাও হচ্ছে গিয়ে এত মোবাইল নিয়ে থাকে যে কি বলবো। এই যে এখন ওর হাতে মোবাইল আছে, আর মোবাইল যখন হাতে থাকে তখন একটা কথাও শুনে না, শুধু মোবাইলের দিকেই তাকায় থাকে। আর এই যে দেখুন আমাদের মিষ্টিও, ওর হাতেও মোবাইল। আর কিভাবে ওরা দেখুন মোবাইল চালায় আপনাদেরকে একটু দেখাই, একদম বড় মানুষের মতো ওরা নিজেরা নিজেরাই সব কিছু পারে এমন আর কি। এই যে দেখুন রোজা কি করে। এরপরে মিষ্টিটা দেখুন, এই যে মিষ্টিও সেই একই কাজ করতেছে। দুইজনে যে কি দেখতেছে, এর মধ্যে দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, নামাজ পড়ে সবাই এসে পড়ছে। এখন দুপুরে খাবার আনতেছে, সবাই আর কি খাওয়া দাওয়া করবে। প্রথমে জামাইদের খাবার দিতেছে, ওনারা খাওয়া দাওয়া করে তারপরে আমরা সবাই বসবো। আর মিষ্টি কেক ওরা মো খাওয়াই দিব, তো মিষ্টির খাবারটা নিয়ে আসুক। সবার সাথে পাপড়িও বইসা পড়ছে, পাপড়িও খাওয়া দাওয়া করব। এই যে জামাইরা বৈশা পড়ছে, একসাথে সবাই খাওয়া দাওয়া করতেছে। আর সবচেয়ে ভালো মানুষ হলো গিয়ে রোজা। রোজা ওকে খাবার দিছি, প্রথমে হলো গিয়ে আমি খাওয়াই দিছি, তারপর আমার বোন খাওয়াই দিছে, আর সব শেষে ওর ভাত উই খাইতেছে। ওর ভাত না আর কি পোলাও। প্রথমে আমি মাখাই দিছি, তো আমার হাতে খাবে না, সে বলতেছে আমি একাই খাবো। এরপরে আমার বোন একটু খাওয়াই দিল, তাও খাবে না, এখন তার হাতে দিয়ে দাও, সে নাকি একা একাই খেতে পারে। বলতেছে আমি খাবো আমি খাবো, মানে ওই হাত দিয়ে খাবে। তো এত ভালো মানুষের মতো খাইতেছে, আর মিষ্টিকে তো খাওয়াই দিতেছে। আসলে এই রোজা অনেক সুন্দরভাবে খাইতেছে। এরপরে আমরা খেতে বসলাম, সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমরাও বসে পড়লাম, আমরা খাওয়া দাওয়া করব।
খাওয়া দাওয়া শেষ করে বললাম না যে কোথায় কোথায় যাই, তো কোথায় গেলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। বেরিয়ে পড়লাম বিকেল বেলা, তো বিকেল বেলা হচ্ছে গিয়ে সন্ধ্যার আগ দিয়ে, এই সময়টা কিন্তু অনেক ভালো লাগে গ্রামের পরিবেশে। এই যে হাঁটতে হাঁটতে এই যে চলে আসলাম সেই পুরনো জায়গা, পুরনো স্মৃতি সব কিছুই আবার যেন পিছু ডাকে। পুরনো স্মৃতিগুলো আসলেই পিছু ডাকে। এই সেই চিরচেনা জায়গাটা আজ যেন মনে হয় যে অনেক অচেনা, মনে হয় যে চিনি না নতুন আসছি। এখানে আমার স্কুল জীবন শুরু, আমার হাই স্কুল জীবন শুরু এখান থেকেই। তো এই জায়গাটা এক সময় অনেক পরিচিত ছিল, অনেক এসেছি আর অনেক পরিচিত ছিল সবার সাথে। এই মাঠে অনেক হাঁটাহাঁটি খেলাধুলো করছি, তো এগুলো সবই পরিচিত ছিল। আসলে এখন না, সাথে দূরত্বর কারণে সব কিছু অপরিচিত হয়ে গেছে, অচেনা হয়ে গেছে। এখন মনে হয় যে এই জায়গাটা একদমই নতুন। তো আমরা যখন পড়ালেখা করতাম তখন এরকম ছিল না, আর একটু অন্যরকম ছিল। এখন তো সব কিছু উন্নত হয়েছে। এই যে আমাদের স্কুল, এটা ছিল, এই স্কুলেই আমার পড়ালেখা হয়েছে। অনেক দূর থেকে এসে এই স্কুলে পড়ালেখা করতাম, হেঁটে আসতাম, তখন একটা অন্যরকম ভালো লাগা ছিল। তারপরও ভালো লাগতো, যখনই এই স্কুলের সামনে আসি তখনই আর কি সব কিছু মনে পড়ে যায়, পুরনো স্মৃতিগুলো আবার সব নতুন করে জাগে আর কি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তারপরে এই যে দোকানে চলে আসলাম, শেখরনগর বাজারের দোকান, এটা হচ্ছে গিয়ে কাপড়ের দোকান। কাপড়ের দোকানে এসে পড়লাম, আর কাপড়ের দোকানে আসা মানেই হচ্ছে কিছু কেনাকাটা করার জন্য, তাই না? তো আসতেই চাচ্ছিলাম না, রাত হয়ে গেছে কিন্তু এখন সন্ধ্যার পরে। তো মেয়ের জন্য আসলাম, সামনে ঈদ, তো মেয়ে বলতেছে যে সুতি ড্রেস কিনবে, এই যে এগুলি মিমার জন্য কিনতে আসছি। তো মিমা পছন্দ করতেছে, আসলে দামাদামি করে কেনা হচ্ছে, যে দেখি কোনটা আর কি কিনে। তো অনেকগুলো থ্রি পিসি দেখাইতেছে, যার কাছ থেকে কিনি সে হচ্ছে গিয়ে সেলুনে গেছে। তো হয়তো দামাদামি যদি বনে যায় তাহলে আর কি নিয়ে যাবো থ্রি পিসগুলা আমার মেয়ের জন্য। আর এই যে আমার সাথে মিষ্টিমণি আছে, বললাম না যে আমি যেখানে আসি মিষ্টিমণি আমার পেছন পেছন ঠিক সেখানেই আছে আর কি। ওকে রেখে আমি কোথাও যেতে পারি না, ও আমার পেছন পেছনে আসবেই। আমাদেরকে আরও থ্রি পিস বের করে দেখাচ্ছিল, তো আমাদের যেটা পছন্দ হয়েছে আমরা সেটা নিয়ে নিছি। ওই যে নিচের থ্রি পিসগুলো, তো ওগুলোই নিছি, আর এগুলো আবার পরে বের করতেছে। উপরে আর একটা সুতি থ্রি পিস বের করছে, আমি আবার এটা দেখাতে বলতেছি যে এই থ্রি পিসটা দেখান, আমি বলতেছি যে ওনাটা একটু খুলে দেখান, তো সেটাই আর কি দেখাইতেছে। থ্রি পিস নেওয়া হয়ে গেছে, আমরা এখন চলে যাব বাড়ি। বাড়িতে চলে আসলাম, আর এসে দেখি কি আমার বোন খিচুড়ি রান্না করতেছে রাতের জন্য। আসলে আমাদের যাওয়ার কথা ছিল বিকেলে, বিকেলে আবার এক জায়গায় আমি গেলাম, তো সেই জন্য আর যাওয়া হয় নাই। এখন হলো গিয়ে রাতে আমি বাড়ি চলে যাব, সন্ধ্যার দিকে 8টার দিকে হয়তো। এই যে খিচুড়ি রান্না হয়েছে, খিচুড়ি খেয়েই চলে যাব। আমার বোন এই কষ্ট করে গরমের মধ্যে খিচুড়ি রান্না করছে, তো খিচুড়িটা খেয়েই যাব। আমি হচ্ছে গিয়ে এখন নাড়াচাড়া দিতে আসি, ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো থাকার জন্য অনেকবার বলছিল, আসলে থাকতে পারলাম না, আমাকে কালকে সকালে আবার আরেকটা জায়গায় যেতে হবে সেই জন্য। তো আমাকে রাতের বেলায় বাড়ি চলে যেতে হবে, তো তাড়াহুড়া করে রান্না করতেছে, খিচুড়িটা খেয়েই বাড়ি যাব। একদম গরম খিচুড়ি, আর খিচুড়ি হচ্ছে গিয়ে বাড়ি পাঠাবো। খিচুড়ি একটু বাড়িতে পাঠাবো আমার ভাসুরের জন্য, তো খেতে চাইছে। প্রথমে যে রান্না হওয়ার পরেই আগে বাড়ি পাঠায়, তারপরে আমরা খেতে বসবো। তো টিফিন নিয়ে আসছি, টিফিন বাড়ি থেকে নিয়ে আসি নাই, বোনের বাড়ি টিফিনই আর কি। তো এটা আর কি নিয়ে আসলো রান্নাঘরে।
আর খিচুড়ি কালারটা দেখেই তো বুঝতে পারছেন যে খিচুড়িটা কতটা মজা হয়েছে। বাগারটা দিয়ে দিল, অসুস্থ মানুষ খেতে চাইছে আমার বাসু, তো তার জন্য এই যে খিচুড়ি পাঠিয়ে দেব। ফোনের মধ্যে শুনছে যে খিচুড়ি রান্না করতেছি, তো শুনে আর কি বলতেছে যে খিচুড়ি নিয়ে আসার জন্য। খিচুড়িটা আমার বোন বেড়ে দিতেছে, তারপর তানবির গিয়া দিয়ে আসব। এরপরে আমরা খেতে বসছি, বললাম না যে খাওয়া দাওয়া করে চলে যাব, মিষ্টি মিষ্টি আম্মু আর আমি এই যে খাওয়া দাওয়াটা করতেছি রাতের খাবার। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লেগে থাকলে প্রথমে একটা লাইক দিয়ে যাবেন, আর সাবস্ক্রাইব করা যদি না থাকে তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি শিফা ভাবি একসাথেই বসলাম খাওয়ার জন্য, তো খাওয়া দাওয়া করে চলে যাব। ভিডিওটি এ পর্যন্তই থাক, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।